জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক। আপনারা দেখেছেন না মন্দিরগুলোর কি অবস্থা করেছে, ভেঙে ভেঙে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে। হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে, মূর্তি ভাঙে, তাদের অলংকার চুরি করে, ওই জাতি কখনোই সফলতা অর্জন করতে পারবে না যেই জাতি তাদের নেতৃত্ব নারীর হাতে অর্পণ করে। যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না। বর্তমানের কোন দেশের রাষ্ট্রপ্রধান হন, ইসলাম এটার অনুমতি দেয় না। মহিলাদের কি দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয়? সহযোগিতায় ওনার এক্সপার্ট, নেতৃত্বে নয়। ওই জাতি সফল হতে পারবে না যে তাদের নেতা বানিয়েছে নারীকে। নারী নেতৃত্ব হারাম আমরা বলিনি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি জানেন না যে নারী নেত্রী হলে গজব নাজিল হবে? সম্মানিত সুধী মণ্ডলী, এই হুজুরকে চিনেন আপনারা? উনি হচ্ছেন দেইল্লা রাজাকার, দেইল্লা রাজাকার একটু সুন্দরী মহিলা, সাক্ষাৎকার নিচ্ছে। তো আমি সাক্ষাৎকারটি আমি প্লে করে শোনাবো। তার আগে আমি দিলওয়ার হোসেন সাঈদি সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছি। সেটি হলো যে এই দেইল্লা রাজাকার উর্ফে দিলওয়ার হোসেন সাঈদি এই বেপর্দা নারীটির সামনে একান্তে নিভৃতে বসে যে কথা বলছে, এটি বলার জন্য সে ইসলামের তরিকা ফলো না করে কাফির হয়ে গিয়েছে। হ্যাঁ, সে হচ্ছে জাহান্নামী। আর মাঝে মধ্যেই তারা ক্লোজ ডোর মিটিং করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। যদি একজন মহিলা আরেকজন পুরুষের সাথে ক্লোজ ডোর মিটিং করে, ইসলাম এটার অনুমতি দেয় না। এখন এই মহিলাটার সাথে একান্তে দিলওয়ার হোসেন সাঈদির কথা বলার আগে কি করা উচিত ছিল? উচিত ছিল যে সেই মহিলাটাকে বলবে, ম্যাডাম আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আপনার ব্লাউজটা একটু উপরের দিকে তুলুন তো দেখি। তারপর আপনার দুইটা স্তন যুগল বের করে, হ্যাঁ, আস্তে করে আমার মুখের ভিতর ঢুকিয়ে দিন, তারপর আমি চুষতে থাকবো কয়েকবার, অথবা চুষতে চুষতে পাঁচ ঢুক দুধ পান করে ফেলবো, আর এই দুধ পান করার ফলে আপনাকে মা বানিয়ে ফেলবো। আপনি যখন মা বনে যাবেন তখন এইভাবে আপনার সামনে বদ্ধ করে বসে কথা বললে আমার কোনো সমস্যা নাই, নো প্রবলেম এট অল। হ্যাঁ, এইরকম বলা উচিত ছিল। আচ্ছা, ধরুন এইরকম কথা যদি সে এই মহিলাটাকে বলতো, তাহলে এই দিলওয়ার হোসেন সাঈদির অবস্থাটা কি হতো? তার দাড়ি ধরে টানতে টানতে বলতো যে তুই আমার দুধ চুষবি, শালা বেত্তমিজ, এটা কোথায় পাইছস, দাঁড়া আমি এখন পুলিশ ডাকতেছি। সে যদি বলতো, সাঈদি যদি বলতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি বলেছেন, হ্যাঁ, তখন বলতো যে তোর নবীরে নবীর গুষ্টি মারি, তোর নবীরে নিয়ে আয়, তোর নবীর ওইটা আমি কেটে দেব, বদমাইশ, এটা বলতো। তো এই দেখুন অবস্থা, এই যে সে এই মহিলাটার সামনে বসে কথা বলতেছে, এটা তো ইসলাম বিরোধী। তো ভাই, নবী মুহাম্মদ বলেছেন আপনি যদি অ্যাক্সিডেন্টলিও কোনো মহিলার সাথে এই দিলওয়ার হোসেন সাঈদির মতো একান্তে নিভৃতে বসে কথা বলেন, তাহলে প্রথমে আপনার তাকে মা বানিয়ে নিতে হবে। এখন মা বানানোর সহজ প্রক্রিয়া কি? মা বানানোর সহজ প্রক্রিয়া হচ্ছে ওই মহিলার ব্লাউজ খুলে তার তার স্তন যুগল আপনি চুষতে থাকবেন, অর্থাৎ চুষে চুষে আপনি পাঁচ ঢুক দুধ পান করতে হবে। তো দিলওয়ার হোসেন সাঈদিরও তো উচিত ছিল ওই মহিলাটার সাথে কথা বলার আগে তার স্তন যুগলে খামচে ধরে, হ্যাঁ, পাঁচ ঢুক দুধ পান করা। সেইটা করেছে নো, চিন্তা করে দেখুন। তাহলে সে যদি এটি করতো তাহলে অবস্থাটা কিরকম হতো? এইখানে কি সে বসে থাকতে পারতো? তারে লাত্তিয়েইতে লাত্তিয়েইতে এইখান থেকে বের করে সোজা পুলিশের কাছে ওই মহিলাটা নিয়ে যেত, আর না হয় ওই যে আপনি ওইটা দেখতেছেন, ওই যে ফুলদানি দেখতেছেন, ফুলদানি দিয়ে তার আরশ ফাটাই ফেলাই দিত, অর্থাৎ তার মাথা ফাটিয়ে ফেলতো। আর ওই চোরতাপ্পর তো মারতই, ঠিক আছে। তো আমি ওই দশ ঢুক দুধের আয়াতটা নিয়ে আসতেছি। এই দেখুন, এই আয়াত মোতাবেক আমি কিন্তু রেফারেন্স দেব, তার আমি ভিডিও ফুটেজ প্লে করবো, ডোন্ট ওরি, এইটা আপনারা শুনবেন। সুনান ইবনু মাজার বিবাহ অধ্যায়ের 1943, হ্যাঁ,
1943 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিনতে সুহাইল রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সালেমের যাতায়াত রয়েছে, তো আমি কি করব। তখন আমি তার উপর তো অসন্তুষ্টির ইয়ে লক্ষ্য করছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। সে বললো, আমি তাকে কিভাবে দুধ পান করাবো, সে তো বয়স্ক পুরুষ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, আমি অবশ্যই জানি সে বয়স্ক পুরুষ, সে তাই করলো। দুধ পান করানোর পর আবু হুজাইরার চেহারায় কোনো অপছন্দের ভাব লক্ষ্য করিনি, অর্থাৎ ওই সাহাবিকে দিয়ে ওই মহিলাটার দুধ পান করানোর ব্যবস্থা করলো। মুহাম্মদ দুধ পান করানোর পরে ওই মহিলাটার সাথে তার কথাবার্তা বলার আর কোনো মানে বাধা থাকলো না, কারণ মা হয়ে গেল। তো জিলওয়ার হোসেন সাইদিরও তো উচিত ছিল ওই সংবাদ পাঠিকার সাথে কথা বলার আগে তার মানে 5 ঢুক দুধ পান করে ফেলা। এটা করলো না কেন? আচ্ছা, এখন এই 5 ঢুক, প্রথমত আয়াত নাজিল হয় 10 ঢুক দুধের। আয়েশা হাফসা এদের আপত্তির মুখে এই আয়াতটাকে এই 10 ঢুক থেকে 5 ঢুকে নামিয়ে নিয়ে আসা হয়, কারণ আয়েশা বলছিল সি 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 রসুলুল্লাহকে, ইয়া রসুলাল্লাহ, আমার স্তন আমি মানুষকে চুষাবো। হাফসাও বলল, এই জয়নব সবাই বলল যে এটা তো জঘন্য একটা কথাবার্তা, ছি 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 ছি, আমরা এটা এটা কি করব, এটা তো করা উচিত না। তখন এই 10 ঢুকের জায়গায় 5 ঢুকে নামিয়ে আনা হলো। সহি মুসলিমের হাদিস একাডেমি থেকে প্রকাশিত সহি মুসলিমের হাদিস দেখুন, আয়েশাকে বলতে শুনেছেন, আয়েশা বলেছেন, যখন তিনি দুধ পানের ওই পরিমাণ সম্পর্কে আলোচনা করলেন যার দ্বারা হারাম সাব্যস্ত হয়, আমরা রাজি আল্লাহ আনহু বললেন, যে আয়েশা রাজি আল্লাহ আনহু বলেছিলেন, আল কুরআন নাজিল হয় আশরুন রাদা আতিন, হ্যাঁ, নির্ধারিত 10 বার দুধ পানে, অতঃপর নাজিল হয় নির্ধারিত 5 মার দুধ পানে। তো ভাই, নির্ধারিত 5 বার দুধ পান, 5 বার দুধ পানের বিধান 10 বারের 10 বার দুধ পানের বিধান থেকে নেমে আসলো কেন? কারণ ওই সময় নবীর হেরেমে এইটা নিয়ে বিদ্রোহ ঘোষণা হয়ে গিয়েছিল। এখন তো নবী না পারছিল সইতে, না পারছিল উগড়ে ফেলতে, তো সে বললো যে ঠিক আছে, তোমাদের 10 বার দুধ চুষাতে হবে না, স্তন চুষাতে হবে না, তোমাদের কষ্ট লাগবের জন্য 5 বারে নিয়ে এসেছি। বুঝতে পারছেন? তো এই দিলওয়ার হোসেন সাইদি কিন্তু এই হাদিসগুলো মেনে মেনে চলা উচিত ছিল। বুঝতে পারছেন? এখন ভয়ঙ্কর অবস্থা, এইখান এই আয়াতটি কিন্তু ছাগল খেয়ে ফেলেছিল, কোরআনে নাই। এখন ছাগল যদি না খেত তাহলে সারা বিশ্বের মুসলমান মহিলাদেরকে, হ্যাঁ, অফিস আদালত কল কারখানা সব জায়গায় 10 ঢুক বা 5 ঢুক দুধ পান করিয়ে, হ্যাঁ, পান করিয়ে মানে ওই সমস্যার সমাধান করা হতো। অর্থাৎ সব মহিলাদেরকে মা বানিয়ে ফেলা হতো। তো দিলওয়ার হোসেন সাইদি তাকে আম্মাদান বানানো লাগেন বানালো না কেন? এইটা করার সাহস নাই। আরে বেটা সাইদি, সব জায়গায় ইসলামের গর্হিত বিধানকে পালন করা সম্ভব না। লাপিয়াইতে লাপিয়াইতে তোমার পাশার হাল বাকল তুলে ফেলতো ওই মহিলাটা, বুঝছেন? তোমার মুহাম্মদও যদি এই চেয়ারে এসে বসতো তার হালও এইরকম হতো। আচ্ছা, এখন কথা প্রসঙ্গে এটা বলবো না, নারী নেতৃত্বের ব্যাপারে সাইদি কি বলে তারপর আমি আলোচনা করব। প্লে করছি, শুনুন। সেটি হচ্ছে নারীত্ব, নারী নেতৃত্ব সম্পর্কে সবসময় আপনারা এর বিরুদ্ধাচারণ করছেন, নারী নেতৃত্ব আপনারা মানছেন না, নারী নেতৃত্ব হারাম, নানা রকম কথা, নারী নেতৃত্ব তো হারামই। হ্যাঁ, তো সাইদি কি বলে শুনি। আপনারা সবসময় বলেছেন, কিন্তু বর্তমানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন, নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কিভাবে দেখছেন? আপনি ভালো বলেছেন, নারী নেতৃত্ব হারাম, এই কথাটি এটিও একটি ওই হাত পা কাটার মতো একটি অপপ্রচার। নারী নেতৃত্ব না, এই আমি আপনার শব্দ দিয়ে আমি বলছি, নারী নেতৃত্ব হারাম আমরা বলি, নারী নেতৃত্ব কুল্লু হারাম। কি বলিস তাইদি? শুনি, যিনি অভিযোগ করেন প্রমাণ করার দায়িত্ব তার, আমরা নারী নেতৃত্ব হারাম এই কথাটি বলিনি, আমরা বলেছি নারী নেতৃত্ব। আচ্ছা, নারী নেতৃত্ব হারাম এই কথাটি বলনি সাইদি? আমি নিজের কানে শুনেছি তুমি বিভিন্ন জায়গায় ওয়াজে বলেছো নারী নেতৃত্ব হারাম, নবী মুহাম্মদের হাদিস দেখিয়ে বলেছো নারী নেতৃত্ব হারাম, আমি নিজের কানে শুনেছি।
আমি হাদিসটা দেখাবো আপনাদের সামনে, আমি পরে প্লে করছি, দেখাচ্ছি হাদিসটা। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। হ্যাঁ, সহিহ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। দেখুন, উসমান ইবনু হাসসাম রহমতুল্লাহ আবু বকর থেকে বর্ণিত, তিনি বলেন, একটি কথা দ্বারা আল্লাহ জঙ্গে জামালের সময় আমাকে বড়ই উপকৃত করেছেন, সে কথাটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যখন এ সংবাদ পৌঁছল যে পারস্যের লোকেরা কিসরার কন্যাকে শাসক নিযুক্ত করেছে, তখন তিনি বললেন, সে জাতি কখনোই সফল কাম হবে না যারা তাদের শাসনভার কোন রমণীর হাতে অর্পণ করে। দিলওয়ারজন সাইদি মিথ্যা বলবে না, আমি বেশ কয়েকবার তোমার মুখ থেকে এবং তোমাদের মতো মোল্লা মৌলভীদের মুখ থেকে শুনেছি, নারী নেতৃত্ব হারাম আমরা বলিনি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। এমন কঠিন ভাবে আল্লাহ রাসূল বলছেন, এমন কঠিন ভাবে বলেছেন, আরবি ভাষাতে ওর চেয়ে কঠিন ভাবে বলার কোনো বাক্য নাই। তিনি বলছেন যে লাইয়াফলাহ কওমুন ওয়াল্লাহু আমরা হুম ইমরাতান, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতির নারী হলো নেত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জাতিকে মাটির নিচে থাকতে হবে, এই যে উমরাকুম নিসাকুম, যাদের নেত্রী হবে নারী। নারী নেতৃত্ব হারাম, এবং তোমরা যখন এই কথাটি বলেছো, নারী নেতৃত্ব হারামের কথা বলেছো, তখন তোমরা এই হাদিসের রেফারেন্স দিয়েছো। পরে শুনি, মিথ্যা বলবে না, মিথ্যাবাদী। নেতৃত্বে দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই, যেমন কি বলল, নারী নেতৃত্বে দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই, মিথ্যাবাদী। কোরআন পড়েছো? কোরআনের সূরা 34 চ্যাপ্টার 34 এর অর্থাৎ সূরা সাবাতে এক বিলকিস নামে একজন নারী নেত্রীর কথা বলা হয়েছে, সে ছিল সাবার রানী, এবং কিং সলোমন অর্থাৎ নবী সুলেমান তার রাজ্যকে আক্রমণ করে তাকে শেষ পর্যন্ত মুসলমান বানাতে বাধ্য করেন। তো সাইদি কি এখানে সে কি করে বলল যে নারী নেতৃত্বের কথা কোরআনে নাই? অবশ্যই আছে, তবে এটি হারাম। আচ্ছা, পরে শুনি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তিনি বলে যেতে পারতেন যে আমার মেয়ে নেত্রী হবে, অথবা আমার স্ত্রী হযরত আয়েশা। এটা তো রাজতন্ত্র, এটা উনি বলবেন না। কোনটা রাজতন্ত্র? এই যে না না না, আমি বলছি যে একজন মারা গেলে একজন বাংলাদেশের যে রাজনৈতিক তার মৃত্যুর পরে নবী হয়ে যাবে অথবা মানে খলিফা হয়ে যাবে, কেনই বলবে? এটা সাইদি রিপিট করার কোন দরকার আছে? নবী তো অলরেডি বলেই দিয়েছে যে নারী নেতৃত্ব হারাম। আমি যেটা বলছি সেটা ভিন্ন কথা, আমি বলছি নারী নেতৃত্ব সম্পর্কে। আপনি যেটা প্রশ্ন করেছেন সেই প্রশ্নই থাকুন, নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলিনি, এটি হলো মূল কথা। নারী নেতৃত্বের ব্যাপারে আপনি যদি হারাম না বলে থাকেন, তাহলে আপনি নবীর আদেশ অমান্য করেছেন, আপনি নবীকে ফলো করেন নাই, আপনি সুবিধাবাদী পলিটিশিয়ান, ক্ষমতায় যাওয়ার জন্য নারী নেতৃত্ব হারাম বললেন নাই। কেন বলবেন না হারাম? আপনার কোরআনে নারী নেতৃত্ব হারাম করা হয়েছে, মুহাম্মদ নারী নেতৃত্বকে হারাম করেছে, আপনি কেন বলবেন না নারী নেতৃত্ব হারাম? আপনি যদি ইসলামের কোনো বিধানকে বা নির্দেশকে লুকিয়ে রাখেন, তাহলে আপনি কাফির। এটা আপনি নারী নেতৃত্ব হারাম না যদি বলে থাকেন, তাহলে আপনি গুনাহ করেছেন, আপনি প্রকৃত মুসলমান না। নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না, যেহেতু জনগণ ভোট দিয়েছে। জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি, যে দুটি দলের প্রধান নারী। আমি কানে ধরে বলছি, এতে সাইদির কোন কৃতিত্ব নাই, এ সবটা কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফে। জামাত ইসলাম এরা এরা হলো বেঈমান, এরা হলো মুনাফিক, এরা মুনাফিক। এদের কাছে দেশ বড় নয়, মানুষ বড় নয়, মানুষের জীবন বড় নয়, ঠিক কিনা? আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বৌদ্ধ মন্দির গুলার কি অবস্থা করেছে? ভেঙে তেঙ্গে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে। হিন্দুদের
মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে মূর্তি ভাঙে তাদের অলংকার চুরি করে জনগণ। আচ্ছা জনগণ যদি ইসলাম বিরোধী কোনো কাজ করার জন্য কাউকে ভোট দিয়ে থাকে, অর্থাৎ জনগণ যদি ইসলামের বিধিসম্মত নয় এমন কোনো জিনিসকে নির্বাচিত করে থাকে বা সাপোর্ট করে থাকে, তাহলে আপনারা মুসলমান হয়ে সেটিকে মেনে নেবেন কেন? ওয়াই ইজ ইট? এইটাই হচ্ছে চরম পর্যায়ের ভণ্ডামি এবং হিপোক্রেসি। আমরাও গেছি পার্লামেন্টে, গেছি তারাও পার্লামেন্টে আসছে কেন? আপনি পার্লামেন্টে যাবেন কেন? যে জায়গায় ইসলাম বিরোধী কাজ করে দুইজন নারীকে প্রধানমন্ত্রী বানানো হলো, পরপর প্রধানমন্ত্রী বানানো হলো, সেই জায়গায় আপনারা তাদের অধীনে কাজ করবেন কেন? আপনারা যাবেন কেন? আপনি কুরআনের এই আয়াতকে অমান্য করে কুফরি করেছেন। দেখুন এখানে বলা হয়েছে 4:34, পুরুষরা নারীর তত্ত্বাবধায়ক, আর রিজালু কাওয়ামিনা আলান নিসা, পুরুষরা নারীদেরকে শাসন করবে, পুরুষরা হচ্ছে নারীদের বস। এই জায়গায় সংসদে গিয়ে আপনাদের মতো মোল্লারা, জামাতে ইসলামের কাঠ মোল্লারা, খালেদা জিয়াকে বস মেনে নিলেন, প্রধানমন্ত্রী মেনে নিলেন, হ্যাঁ, তাহলে আপনারা তাকে বস মানার মাধ্যমে কোরআনের এই আয়াতকে কি, এই আয়াতকে কি আপনারা অমান্য করেন নাই? আল্লাহ যে জায়গায় বলছে পুরুষরা নারীর তত্ত্বাবধায়ক, সেই জায়গায় আপনাদের তত্ত্বাবধায়ক হলো একজন মহিলা, একজন নারী। ছি 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 ছি, লজ্জা হয় না আপনাদের? এই আপনাদের কথাই তো আল্লাহ বলছে যে পুরুষরা নারীদের কর্তা, এই সাইদিকে বলছে আপনি হচ্ছেন খালেদা জিয়ার কর্তা, শেখ হাসিনাদের কর্তা। তাহলে আপনার কর্তা খালেদা জিয়া হয়ে গেল, আপনি উপরে থাকবেন, খালেদা জিয়ার উপরে থাকবেন, হ্যাঁ, খালেদা জিয়া আপনার উপরে উঠে গেল, লজ্জা হয় না? এই কথাটি তো আল্লাহ বলেছে, হ্যাঁ, আপনার বউ আপনার নিচে থাকবে, বউ যদি আপনার উপরে উঠে যায়, উঠে যদি গুতাগুতি শুরু করে দেয়, তাহলে তাহলে বউ হয়ে যাবে পুরুষ। তা আপনারা তো এই কাজটি করলেন হুজুর, নয় কি? পরে শুনি, আপনি এর পক্ষে কোন ফজিলত বয়ান করেন নাই? আর নারী নেতৃত্ব ইসলাম হারাম বলে নাই? অবশ্যই হারাম বলেছে, আমি আগে হাদিস দেখিয়েছি, পরে শুনি। নারী নেতৃত্বের ফজিলতের কথা বলবেন না, তাহলে নারী নেতৃত্বের ফজিলত আছে, উপকারিতা আছে, নয় কি? আমরা পক্ষেও বলি নেই আর হারামে কথাও বলি নেই, সেটাও বলেন নাই। আচ্ছা, আপনি পক্ষেও বলেন নাই, হারামও বলেন নাই, কেন ভাই আপনি হারাম বলবেন না? আল্লাহ কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছে যে আল্লাহ যা হারাম করেছে তুমি যদি তা হালাল করে দাও, অথবা আল্লাহ যা হালাল করেছে তা যদি তুমি হারাম করে দাও, তাহলে তুমি তুমি কুফরি করেছো। এটা আল্লাহর কথা কুরআনে, এই আয়াতটি আমি এখানে দেখাবো না। এখন এখন আল্লাহ নারী নেতৃত্ব হারাম করেছে, আপনি এটা প্রকাশ্যে জনসাধারণের সামনে বলছেন না, এর কারণ আপনি ক্ষমতায় গিয়ে ভাগ বাটুয়ারা বসাতে চান। ঠিকই তো, নারীর নিচে পড়ে লাত্তি উষ্টা খেয়ে ক্ষমতায় ভাগ ভাগ বসিয়েছিলেন, নয় কি? কুরআন বলছে আপনার বস নারী না, আপনি নারীর বস, এটা তো আপনি অমান্য করেছেন। আর আপনি বলছেন যে নারী নেতৃত্বের নারী নেতৃত্ব হারাম, এটা আপনারা বলেন নাই, এর ফজিলত বর্ণনা করেন নাই, উপকারিতার কথাও বলেন নাই। তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে নারী নেতৃত্বের ফজিলত রয়েছে, আর নারী নেতৃত্ব হারাম এটা আপনি বললেন না কেন? বললেন না কেন? ওয়াই? তাহলে আপনি ইসলামের সত্যকে গোপন রেখেছেন, না জানি আরো কত সত্যকে আপনারা গোপন রেখেছেন। এই সত্যগুলো আপনারা এক্সপোজ করেন না, কিন্তু আমরা এক্সপোজ করি আপনাদের মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য। তো
নারী নেতৃত্ব তো অবশ্যই হারাম, ইভেন নারীরা কোন নবী রাসূলও হতে পারে নাই। আমি কোরআনের আয়াত দেখাই, সূরা 12:109 আয়াতে আল্লাহ বলছে, আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসূল হিসাবে প্রেরণ করেছি যাদের উপর আমি ওহি নাজিল করতাম। খেয়াল করেছেন? তাহলে যে জায়গায় আল্লাহ পুরুষদের নবী রাসূল বানিয়েছেন, কোনো নারীকে নবী রাসূল বানান নাই, সেই জায়গায় আপনারা খালেদা জিয়ার অধীনে কিভাবে কাজ করলেন, কিভাবে রাজনীতি করলেন? আপনি বলেছেন তারাও সংসদে গিয়েছে, আপনারাও সংসদে গিয়েছেন, আপনারা কি এই সংসদ বয়কট করা উচিত ছিল না? একজন মহিলা যখন প্রধানমন্ত্রী হতে পারে না, রাষ্ট্রপ্রধান হতে পারে না নবী মুহাম্মদের হাদিস অনুযায়ী এবং কোরআন অনুযায়ী, তখন আপনারা তার সাথে কোঅপারেশন করেছেন, আপনারা কাফের। আপনারা সংসদ বয়কট করতে পারতেন, আপনারা বলতেন না আমরা নারী নেতৃত্ব মানি না, আমরা কোনো নারীর অধীনে কাজ করব না। এটা আমার কথা না ভাই, এটা আপনার কোরআনের কথা, এটা আপনার হাদিসের কথা। দেখান একজন নবী রসুল, একজন নবী রসুল দেখান যে নারী ছিল কোরআন মোতাবেক। বাইবেলে অবশ্য 7 মহিলা নারীর কথা বলা হয়েছে, কিন্তু কোরআনে বলা হয়েছে, ক্লিয়ারলি বলা হয়েছে একমাত্র পুরুষদেরকেই নবী রাসূল বানানো হয়েছে। ইভেন আপনারা দেখবেন আপনাদের মুসলমানদের মধ্যে বড় বড় অলিয়াল্লাহ যারা রয়েছে, পীর দরবেশ বুজুর্গ রয়েছে, এরা সবাই পুরুষ, একমাত্র রাবিয়া বশ্রী ছাড়া। ঠিক আছে, রাবিয়া বশ্রী মুসলমান ছিল কিনা তা সন্দেহ আছে। আচ্ছা, সূরা 16:43 আয়াতে আল্লাহ বলছেন, আর আমি তোমার পূর্বে কেবল পুরুষদেরকেই রাসুল হিসাবে প্রেরণ করেছি যাতে যাদের প্রতি আমি ওহি পাঠিয়েছি, সুতরাং জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো তোমরা যদি না জানো। সাইদি সাহেব, ইতিপূর্বে পুরুষদেরকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, আপনার মতো মূর্খ যদি না জেনে থাকে তাহলে পূর্ববর্তী আলেমদেরকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। এরপরে দেখুন 21:17 আয়াতে বলা হয়েছে, আবারও একই কথা বলা হয়েছে, আর তোমার পূর্বে আমি পুরুষই পাঠিয়েছিলাম যাদের প্রতি আমি ওহি পাঠাতাম, সুতরাং জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো তোমরা যদি না জানো। কি বুঝলেন, বুঝার কি বাকি আছে? আবারও বলি, এই মহিলাটার সাথে আপনি যে একান্তে কথাবার্তা বলেছিলেন, আপনার উচিত ছিল এই মহিলাটিকে আম্মাজান বানিয়ে ফেলা, পাঁচ ঢুক তার স্তন চুষে পাঁচ ঢুক দুধ পান করে, হ্যাঁ, তাকে আপনার আম্মা বানিয়ে ফেলা উচিত ছিল, আম্মা বানিয়ে তারপর এইখানে এসে সাক্ষাৎকার দেওয়া উচিত ছিল, এইটাও কিন্তু আপনি কুফরি করেছেন। হ্যাঁ, ইসলামের জায়গা পান না, দিস ইজ দ্য ইসলাম। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, আবারও কোনো টপিক নিয়ে একসময় হাজির হব। আজকে সাইদির মতো ভণ্ডদের মুখোশ উন্মোচন করলাম, সবাই ভালো থাকবেন।